এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই নো আওয়ামী লীগ নো বিএনপি নো চরমোনাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই কারো গায়ে যে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগত। এক হি সফ মে খরে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা হে রাওয়া, না কোই বান্দা হে নওয়া। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله وتطمئن القلوب صدق الله المولانا العظيم
قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر نبير پتی بھالو باشا آچھے نانائی জোরে বলেন নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আমার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে যুবক ও কলমা এলাকার মুসলমান আল্লাহর পয়গম্বরের উম্মত, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে রে যুবক, আমার নবীর শানে দুরুদ পড়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? তাহলে সকলেই নামাজের মধ্যে যে দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। তাওহীদ কি আমানত, সিনু মে হায় হামারা আসানহি মিটানা নামো নেশা হামারা, মুহাম্মাদিনে আকার কুফুর কো মিঠায়া, কুফুর কো মিঠাকার সদাকত বাতায়া, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আসমান জমিনের মালিককে, জোরে বলো যুবক, আসমান জমিনের মালিককে, আমার তোমার মালিককে, আমাদেরকে রিজিক দেন কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় রে যুবক, এই সাড়ে তিন হাত বডির মধ্যে আমার আল্লাহকে একটু জায়গা দেওয়া যাবে কি যাবে না? চিল্লায় বলেন যাবে কি যাবে না? জবান খুলতে চায় না মুমিন, মুমিনের ইমানের মধ্যে ফরমালিন ঢুকছে, জবান খুলে না, জবান বন্ধ হয়ে থাকে কেন রে মুমিন? সবাই চিল্লা বলো আমার মাওলাকে ভালোবাসা যাবে কি যাবে না? আমার মাওলার ভালোবাসা অন্তরে আছে না নাই? চিল্লা বলো আমার মাওলার প্রতি ভালোবাসা আছে না নাই?
আমার মাওলার প্রতি যদি ভালোবাসা থাকে রে যুবক, ও কলমা এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমার মাওলাকে যদি ভালোবাসো তাহলে এই সাড়ে তিন হাত বডির মধ্যে আমার মাওলাকে একটু জায়গা দেওয়া যাবে কি যাবে না? তাহলে আমার মাওলার মধুর নাম নিয়ে জিকির কর, হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুস্তে খাকেরা আকে দরআ দমদমি দরো হেরা দাদ আজ তুফান জাতু নো হেরা তোমার দে মুসলমান হু তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হু তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন তাওহীদ তুসি নাম আমা নাদনে হামারা তাওহীদ তুসি নাম আমা নাদনে হামারা আসান মিটানা নাম নিশান হামারা আসান মিটানা নাম নিশান হামারা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর কিছু বান্দা এই জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। ওই জান্নাতের বাগানে আমরা সকলে দশ মায়ের দশ সন্তান বহুদূর থেকে বহুদূর থেকে উপেক্ষা করে আসমানের নিচে জমিনের উপরে খোলা আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জোরে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ইমানি আওয়াজকে উঁচু রেখে সমস্ত শরীরের শক্তিকে কণ্ঠের কাছে এনে জোরে সোরে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি ওই নিয়ামত বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। অনেকে শুকরিয়া আদায় করে না, অনেকে আলহামদুলিল্লাহ বলে না, অথবা আস্তে বলেছে। আমি আরেকবার বলবো, যেই মাওলায় আমাকে দুনিয়াতে পাঠাইছে, যেই মাওলা আমাকে সুস্থ রেখেছে, রিজিক দান করতেছে, সব কিছুই দিতেছে, সেই মাওলা পাকের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবে লেখেন, আল্লাহ কোন বান্দা যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার জন্য নিয়ামত বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? কেমন লাভ? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, আরশের মালিক, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, তার জন্য জান্নাতে একটি সবুজ ছায়াদার ফলদার গাছ তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন গাছ? আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সুন্দর গাছ, যেই গাছের মধ্যে ওই গাছওয়ালা যখন যেই ফল খাইতে ইচ্ছা করবে আল্লাহর কুদরতের মাধ্যমে ওই গাছে ওই ফল চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরতে রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহার হালে তুই মেরা নেগাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই ময়দানের মধ্যে আনছে। ওরে যুবক, ওরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল,
বল কলমা এলাকার মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দার মাধ্যমে জান্নাতের বাগান তৈরি হয়েছে, ওই জান্নাতের বাগানে আমরা সকলে আসতে পেরেছি, আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি, জোরে বলেন কম না বেশি, বেশির আওয়াজ কি ছোট হবে না বড় হবে, বেশির আওয়াজ যদি বড় হয় আমার মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, ওরে কলমা এলাকার যুবক ভাই, ওরে আল্লাহর পয়গাম্বরের উম্মতের দল, আর কতদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করবি, চায়ের আড্ডাখানায় আড্ডা দিবি, ঘরের মজলিসে বসে অযথা গল্প গুজব করবি রে যুবক, এখনো সময় আছে জান্নাতের বাগানে চলে আয়, আর কতক্ষণ টিভি ছেড়ে টিভির সামনে বসে থাকবি, স্টার জলসা ছেড়ে স্টার জলসার সামনে বসে থাকবি, আর কতদিন অযথা সময় নষ্ট করবি রে যুবক, তুই তো জানস না তোর সাথে সাথে তোর আজরাইল ঘুরতেছে, কি বলেন ঠিক কি না, বেশি সময় নষ্ট করা যাবে না রে যুবক, হাতে ধরি পায়ে পরি এই মজলিসে তুই চলে আয়, এই ময়দানের মধ্যে তুই চলে আয়, এই ময়দানটা এত দামি ময়দান রে যুবক, আল্লাহর পয়গাম্বরের উম্মতের দল, এই ময়দানটা এত দামি জায়গা, এই জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, এই ময়দানের মধ্যে বসলেই গুনাহ মাফ, ওরে যুবক তোর কানে কি মাইকের আওয়াজ পৌঁছে না রে যুবক, ওরে মুরব্বি বাবা কয়েকদিন পরেই তো মরে যাইবা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মাইকের আওয়াজ কানের মধ্যে যাইতেছে রে যুবক, আল্লাহর পয়গাম্বরের উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনে তো একটা সুন্দর জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে রে যুবক, কিন্তু তুমি এখনো জান্নাতের বাগানে আসতে পারো না, বসতে পারো না, তোমার মতো হতভাগা আর কেউ হতে পারে না, কি বলেন ঠিক কি না, আমি এখনো অনুরোধ জানাবো যে সমস্ত মুসলমান রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছ, ওরে আল্লাহর গোলাম পয়গাম্বরের উম্মতের দল, যে এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আস, এই ময়দানটা এমন একটা ময়দান, এই ময়দানে এসে আমার মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দে, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ মাইরা উঠবে, আমার মাওলা অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আমার মাওলায় তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ, আমার মাওলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে যে নাকি শয়তানের ধোকায় পড়ে আমার মাওলাকে ভুলে গেছে, আমার মাওলাকে ভুলে যাওয়ার পর ওরে কলমা এলাকার মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আমার মাওলাকে ভুলে যাওয়ার পর যদি আমার মাওলাকে একবার ডাক দেস, আমার মাওলাকে আল্লাহ বলে যদি একবার ডাক মারস রে যুবক, আমার মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়, আর তোর জন্য জান্নাতে জান্নাতে তোকে পাঠানোর জন্য জান্নাতের খাতায় নাম উঠিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ, তৌফিক সে হোতি হে এ নামত কি খাজিনা, তৌফিক সে হোতি হামত কি খাজিনা, হর মনে দেখি তকুত কিয়ার হে নিশানা, হর মনে দেখি তকুত কিয়ার হে নিশানা, আয় বান্দায় খুদা চাহুগা উনকি মুলাকাত, আয় বান্দায় খুদা চাহুগা উনকি মুলাকাত, জলদি সে আবৈঠে সুন হজরত কি নসিহাত, জলদি সে আবৈঠে সুন হজরত কি নসিহাত, ওরে কলমা এলাকার যুবক ভাই, আল্লাহর পয়গাম্বরের উম্মতের দল, আয় আয় কোরআনের মজলিসে আয়, কোরআনের মজলিসে আইসা, জীবনের সমস্ত গুনার দিকে তাকাইয়া, জীবনের সমস্ত গুনার দিকে তাকাইয়া আমার মাওলাকে মাওলা বলে ডাক দে, আমার মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দে, তোর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি
খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমরা কিভাবে চলব, কিভাবে চলব, আমরা কার হুকুম অনুযায়ী চলব, কার নির্দেশন অনুযায়ী চলব, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেককে একখানা কিতাব দিয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমার নবী, আপনার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর একখানা কিতাব দিয়েছে। বলেন তো কিতাবটার নাম কি? জোরে বলেন, নাম কি? পিছনেরা বলে না, বলেন নাম কি? আল কোরআন। কোরআন শরীফের নাম বলবেন উচ্চ সুরে। মুসলমানের ঈমানের মধ্যে এখন ফরমালিন ঢুকে যাওয়ার কারণে, ঈমানের মধ্যে এখন দুর্বলতা আসার কারণে আওয়াজও দিতেছে না। ঈমানের আওয়াজ, ঈমানই শক্তি থাকবে, ঈমানই শক্তিকে উঁচু রাখতে পারি, তাহলে সামনে যেই সমস্যা, সামনে যেই বিপদ আসতেছে, এই বিপদ আমরা এড়িয়ে যাইতে পারব। এই জন্য আওয়াজগুলো উচ্চ সুরে দিবেন, যাতে করে মহল্লার মধ্যে এখনো যারা ঘোরাফেরা করতেছে তারা অতি তাড়াতাড়ি করে মজলিসে চলে আসবে। কি বলেন? আওয়াজ জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি কে কত জোরে আওয়াজ দেয়। মুরব্বীদের আওয়াজ জোরে হবে না যুবকদের আওয়াজ জোরে হবে? না আমি নারে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজে কাজ হয় না, এই আওয়াজ তো কলমা বাজার পর্যন্ত পৌঁছে না রে যুবক। এমন একটা তাকবীর দে, এমন একটা তাকবীর দে, যেই আওয়াজ আমার মদিনা ওয়ালার কাছে পৌঁছে। নারে তাকবীর, দীন ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়ে পাঠাইলেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা দিয়া কোরআনকে সাজাইয়া, 30 পারায় কোরআনকে সাজাইয়া, এত সুন্দর করে 6666 আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোরআন দান করেছেন। আর আল্লাহ বলে দিয়েছে তোমার উম্মতদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী আপনি এই কোরআন আপনার উম্মতদেরকে শিখাইয়া দেন, এই কোরআন আপনাদের উম্মতদেরকে শিখাইয়া দেন, এই কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ার কথা বলে দেন। যেই বান্দা এই কোরআন অনুযায়ী জিন্দেগি গড়তে পারবে আমি আল্লাহ ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আমি সূরাতুর রদিয়ের 28 নম্বর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের আলোচনার মূল বিষয় হবে আল্লাহ তাআলার শরণ। মূল বিষয় কি হবে? আল্লাহর শরণ। আল্লাহর শরণ বান্দা ভুলে যাওয়ার কারণে ঘাটে ঘাটে বিপদে পড়তেছি। কি বলেন, ঠিক কি না? এই জন্য আমি চিন্তা করলাম এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরা দরকার। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর শরণ। কিসের শরণ? জোরে চিল্লায় বলেন কার শরণ? আজকে আল্লাহর শরণ বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা ঈমান এনেছে, যেই বান্দা খাঁটি ঈমানদার ওই বান্দার অন্তর প্রশান্তি লাভ করবে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে ওই বান্দার অন্তর প্রশান্তি লাভ করবে। আমার আল্লাহ বলেন যে বেশি বেশি করে আমাকে স্মরণ করতে পারবে, আমাকে জিকির করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমিও ওই বান্দার জিকির করব। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন যে ব্যক্তি আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, আমি মাওলা ওয়াদা করলাম আমিও আমার ওই বান্দাকে বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
ফালাতাকফুরুন। ও বান্দারা তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করা, ফাজকুরুনি আমাকে স্মরণ করো। আমার মাওলা বলেন তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো। ওরে কলমা এলাকার যুবক ভাই, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ পাকের স্মরণ আমরা ভুলে যাওয়ার কারণে এখন ঘাটে ঘাটে বিপদের মধ্যে পড়তেছি। আল্লাহর নবী সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আমরা এখন ঘাটে ঘাটে বিপদের মধ্যে পড়তেছি। ওরে কলমা এলাকার যুবক ভাই, ওরে আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মতের দল, আমার মাওলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কি বলেন, ঠিক কি না? আমার মাওলাকে কিভাবে স্মরণ করব? আমার মাওলাকে স্মরণ করব আল্লাহর নামের জিকির করে। কিভাবে? আমার মাওলাকে স্মরণ করব নামাজ পড়ে। আমার মাওলাকে স্মরণ করব হজ করে। আমার মাওলাকে স্মরণ করব। আমার মাওলাকে স্মরণ করব সুদ ছেড়ে, হারাম ছেড়ে, হালাল ধরে, ঘুষ ছেড়ে। আমার মাওলাকে স্মরণ করব ন্যায়ের পথে চলে, অসৎ পথ ছেড়ে। আমার মাওলাকে স্মরণ করব গুনার কাজ ছেড়ে, সওয়াবের কাজ ধরে। আমার মাওলাকে স্মরণ করব বেশি বেশি করে নামাজ আদায় করে। কি বলেন, ঠিক কি না? আমার মাওলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যদি তুমি আর আমি আমার মাওলাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি রে যুবক, কলমা এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার মাওলাকে যখন আমরা বেশি বেশি করে স্মরণ করতে পারবো, আমার মাওলা ও আদা করছেন আজ কুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার মাওলা বলে আমিও তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমাকে স্মরণ করতে পারো। ওরে আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মতের দল, আমার মাওলা আমাকে কিভাবে স্মরণ করবে? আমার মাওলা আমাকে স্মরণ করবে আমার নামটা জান্নাতের খাতায় লেখাইয়া। আমার মাওলা আমাকে স্মরণ করবে আমাকে সৎ পথে চালাইয়া। আমার মাওলা আমাকে স্মরণ করবে বেশি বেশি করে সওয়াব কাজ করার মাধ্যমে। আমার মাওলা আমাকে স্মরণ করবে আমাকে গুনাহ থেকে বিরত রাখার মাধ্যমে। আমার মাওলা আমাকে স্মরণ করবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা আমাকে স্মরণ করবে এভাবে যদি তুমি আমার মাওলাকে স্মরণ করতে পারো মাওলার ওয়াদা অনুযায়ী। আমার মাওলাকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য বেশি বেশি করে আমার মাওলার জিকির করতে হবে। যে যত বেশি বেশি করে জিকির করতে পারবো রে মুমিন, যে যত বেশি করে জিকির করতে পারবো, অন্তরের মধ্যে একটা একটা অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা, ওই অন্তরটা গুনার কাজ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। ওরে আল্লাহর গোলাম যুবক, ওরে পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া, আর সেই উদ্দেশ্যটা কি? আমার মাওলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য। কার ইবাদত বন্দেগি করার জন্য? আমার আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য। আমার মানুষ এখন দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর জিকির ভুলে গিয়ে, আল্লাহর শরণ ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে রে যুবক। এই কারণে এখন দুনিয়ার মধ্যে মানুষের পদে পদে বিপদে পড়তে হয়। কি বলেন, ঠিক কি না? জোরে চিল্লা বলেন ঠিক কি না? শুন শুন কলমাবাসী, শুন শুন মুন্সিগঞ্জবাসী, শুন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকে রোগ তাফসীর আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা পীর সাহেব হুজুর পয়সা তাই, আরো আছেন মুফতি কবির চাঁদপুরি গোহা।
সবাই, আরো আছেন কলমা এলাকার মুসলমান সবাই, সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দীন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো কলমাবাসী, শোনো শোনো মুন্সিগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আজকে রোগ তাফসির আয়োজন, এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো চরমনাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। ও কলমা এলাকার যুবক বন্ধু, আমার মাওলা বলেন তোমরা আমার বেশি বেশি করে জিকির করো, সময়ের সংক্ষিপ্ততা তাফসীর করা বেশি যাবে না। আমার মাওলা বলে বেশি বেশি করে তোমরা আমার জিকির করো, যদি তোমরা আমার জিকির বেশি বেশি করে করতে পারো, তোমরা আমার শরণ বেশি বেশি করে করতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম আমিও তোমাদেরকে শরণ করব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে যে কারণে দুনিয়ার মধ্যে পাঠাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বলি গিয়ে যুবক, আল্লাহ পাকের হুকুম বলি গিয়ে আমরা এখন দুনিয়ার তামাশার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ভুলে যাওয়ার কারণে আমাদের ঘাটে ঘাটে বিপদে পড়তে হয়। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলবো, আমরা যখন গুনাহ করতে থাকি, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে, অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, এই অন্তরটা কিভাবে পরিষ্কার করতে হবে? এমন কালো হয়েছে অন্তর, যে অন্তরের মধ্যে সওয়াবের ঢুকে না, যে অন্তরের মধ্যে ভালো কাজ ঢুকে না রে যুবক, যে অন্তরের মধ্যে নামাজ ঢুকে না, যে অন্তরের মধ্যে নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে এই কথা ঢুকে না, যে অন্তরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে, কি বলেন ঠিক কি না? উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় যদি একজন ব্যক্তি লোহা দ্বারা একটা দা তৈরি করে আনে, ওই দা দাদি কোনো কাজে ব্যবহার না করে, ঘরের মধ্যে যদি বিবিকে বলে দেয় বিবি এই দাওটা তুমি সুন্দর করে রেখে দাও, দুই তিন মাস চার মাস পর যদি ওই দাঁটা বের করে, বলেন ওই দাঁটা কি আগের মতো ধারালো থাকবে না ঝংকার পড়ে যাবে? চিল্লা বলেন কি পড়বে? ওই দাঁর মধ্যে ঝংকার পড়বে, কারণ হলো ওই দাঁটা বানানো হয়েছে একমাত্র কাজ করার জন্য, কুটাকাটি করার জন্য, কিন্তু তুমি যখন কাজ বন্ধ করে দিয়েছো তার কারণে ওই দাঁর মধ্যে ঝংকার পড়ে গেছে, তোমাকে আমাকে আল্লাহ বানাইছে এবাদত বন্দিগি করার জন্য, কিন্তু তুমি আমি শয়তানের দোকায় পড়ে গুনাহ করতে করতে ওই অন্তরটা কালো মরিচা হয়ে গেছে রে যুবক, কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, মিজানের কথা ভুলে গেছি, ফুলসেরাতের কথা ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই দশা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে, এই দুনিয়া থেকে একদিন যাইতে হবে কি হবে না? চিল্লা বলেন যাইতে হবে কি হবে না? এই দুনিয়া থাকার জায়গা নয়, এহি হামসব মুসাফির হায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক, মরার আগে একবার মরে দেখো দুনিয়ার কেউ কিছু না, কি বলেন ঠিক কি না? মরার আগে একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, তুমি মরে গেছো তোমাকে কি করতেছে তোমার ছেলে সন্তানরা, তুমি মরে গেছো তোমাকে কি করতেছে তোমার আত্মীয় স্বজনরা, একটু চিন্তা করে দেখো, দেখবা তোমার সব কিছু হুশ আসবে, গুনার কাজ ছাড়ার চিন্তা ভাবনা অন্তরের মধ্যে আসবে, নেকের আমল ধরার অন্তর, নেকের আমল ধরার চিন্তা ভাবনা অন্তরের মধ্যে আসবে, আর যদি তুমি একটু চিন্তা না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় তোমার কি হবে? চিন্তা করে দেখো না,
কবর কি যাইবা না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ হবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ হবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুর চলে আসছে কোর আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে অন্তরকে পরিষ্কার করে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।